إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ শ্রী মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার ইবাদত করার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনে সূরা নিসাহের একটি আয়াতে কিছু অংশ পাঠ করেছি সেটিকে লক্ষ্য করে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ বর্তমান প্রেক্ষাপট যদি দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য পেশ করতেন মানুষের অবস্থা বুঝে এবং যেগুলো ঘটছে বা ঘটবে বা সম্ভাবনা রয়েছে সেগুলিকে লক্ষ্য করে তিনি পেশ করতেন তো বর্তমানে আমাদের যে মুসলমানদের মধ্যে মুসলিমদের মধ্যে একে অপরের মধ্যে যে বিচ্ছিন্নতা রয়েছে যে অনৈক্য রয়েছে সেটার বহু অংশ এমনভাবে ঘটছে পাড়ায় পাড়ায় বা আরো অন্যান্য জায়গায় পারিবারিক বিষয়ে বা সামাজিক বিষয়ে সেটা হচ্ছে একে অপরের প্রতি বিদ্বেষ করা বা হিংসা রাখা এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কারণ পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যেটা আগামীতে যেটা ঘটবে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যেগুলো ঘটবে সেগুলো দিক নির্দেশনা করা আছে মানুষ হয়তো নিজেদের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সেগুলোকে বিবেচনা করার শক্তি নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুই ভরে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সেগুলোকে আমাদের চয়ন করতে হবে তার আয়াতগুলোকে উপলব্ধি করতে হবে সেগুলোকে যদি বোঝার চেষ্টা করি তাহলে নিজেদের জীবনের সঙ্গে নিজেদের সাংসারিক জীবনের সঙ্গে বৈবাহিক জীবনের সঙ্গে পারিবারিক জীবনের সঙ্গে এমনকি ব্যবসা বাণিজ্য আপনার লেনদেন খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখবো আমরা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু মানুষ হিংসা করে কিছু মানুষের উপরে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজের রহমতে নিজের ফজলে কিছু দান করেছেন কিছু অনুগ্রহ করেছেন এই জন্য অন্য কিছু কম অন্য কিছু জাতি অন্য কিছু সম্প্রদায় তাদের উপরে হিংসা করে
তাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের জন্য এটা দান করা হতো। আমি হাতা বলার না তা আলাম আতা আল্লাহ ফাইলিহি, আল্লাহ সুবহানাহু তাআলা যেটা দিয়েছেন সেটার উপরে তারা হিসাব করে। বিশেষ করে এদিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে ইয়াহুদি বা খ্রিস্টানদের উপরে, যখন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলে এবং দিকে দিকে ইসলামের ছায়াতলে মানুষ আশ্রয় নিতে থাকল, এমনকি অনেক ইয়াহুদি অনেক নাসারা তাদের নেতারা সবাই আসলো, তারাও ইসলাম গ্রহণ করতে থাকলো। তখন কিছু একদম অন একগুয়েমি যারা করতো যে আমাদের ধর্ম আমরা ছাড়বো না, আমাদের ইয়াহুদি যে আছে আমাদের প্রতি তাওরাত অবতীর্ণ হয়েছে, তাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী থাকলেও তারা চোখ থাকতে অন্তর থেকে সাথে ভালোবাসত, কারণ নিজেদের গোড়ামি তারা ছাড়বে না। এমনকি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন এই পৃথিবী থেকে, এককালে এক ইয়াহুদি উমার রাদিয়াল্লাহু আনহুকে বলে বসলেন যে আপনাদের কোরআনে একটি আয়াত আছে, যদি ওই ওই রকম অর্থের কোনো আয়াত কোনো শব্দ কোনো বাক্য যদি আমাদের তাওরাতের মধ্যে থাকতো আর সেটার কোন দিন অবতীর্ণ হয়েছে সেটা যদি আমরা জানতে পারতাম, তাহলে সেই দিনকে আমরা ইয়াহুদি জাতিরা আমাদের সবচেয়ে বড় ঈদ হিসাবে পরব হিসাবে উৎসব হিসাবে ঘোষণা করতাম। তোমার রাজনে তারা আরো হেসে ফেললেন এবং বললেন যে আমি জানি সেটা কোন আয়াত, সেটা হচ্ছে আলিয়াও বা কমাল কুলাকুম দিনা তো ওয়াজমাম তো আলাই তুম নেমাতি ওরাজি তো লাকুম ইসলাম আদিনা। আল্লাহ সুবহান তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের অংশে বলছে যে আজকের দিনে হে মোহাম্মদ তোমার প্রতি যে তোমাকে যে প্রত্যাদেশ দিয়ে পাঠানো হয়েছিল, ওহি দিয়ে পাঠানো হয়েছিল, যে দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের দিনে সেটা আমি পরিপূর্ণ করে দিলাম, এরপরে আর কোনো শরীয়তই কোনো ওলটপালট হবে না, জ্ঞান শরীয়তকে মোকাম্মল করে দিলাম সম্পূর্ণ করে দিলাম, আর দিন হিসাব ইসলামকে আমি গ্রহণ করে নিলাম, এরপরে ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্মতে যে ব্যক্তি প্রবেশ করবে সেটাকে গ্রহণ করা হবে না, আর আমার পক্ষ থেকে যত নিয়ামত যা কিছু সব কিছু আমি পরিপূর্ণ করে দিলাম আর কোনো কিছু বাকি রাখলাম না। তোমার জেলা তালানো হেসে এসে ইয়াহুদিকে বললেন যে আমি জানি সেটা কোন আয়াত, সেটা হচ্ছে সূরা মায়েদা 3 নম্বর আয়াতের অংশ। তখন সেই ইয়াহুদি স্বীকার করল যে আমাদের যদি ধর্ম গ্রন্থের মধ্যে না থাকতো, আর সেটা তো থাকার কথা নয়, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি যে জ্ঞান দান করেছেন যে বিবেক দান করেছেন, তিনি অসংখ্য নবী এবং রসুলকে পৃথিবীর এক একটা স্থানে এক একটা ভাষায় বিভিন্ন অঞ্চলে তিনি পাঠিয়েছেন, তাদেরকে তাদের অনুসারে তিনি কিতাব দান করেছেন এবং সেটা সময় উপযোগী ছিল, সেটা এক একটা ক্ষেত্রের জন্য ছুটে ছিল, এক একটা সম্প্রদায়ের জন্য ছিল, এক একটা জাতির জন্য ছিল, এমনকি এক এক সময়ে পৃথিবীর বুকেতে বিভিন্ন স্থানে আপনার 40 থেকে বেশি নবী থেকেছে, আর বানি ইসরায়েলরা অসংখ্য নবী এবং রসুলকে হত্যা করেছে। বানি ইসরায়েল যে সম্প্রদায় ইয়াহুদি যে জাতি, ইয়াহুদি এবং খ্রিস্টান এরা এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মেহরবানি করেছিলেন এত নিয়ামত দান করেছিলেন, কিন্তু ওই হিংসার বিদ্বেষ যে ওদের ওখানে ওই মর্যাদার ব্যক্তি দাঁড় করা হয়েছে আমাদেরকে কেন দেওয়া হয়নি, ওরা আমাদের উপরে কর্তৃত্ব করবে আমরা কেন সেই কর্তৃত্বটা করতে পারবো না, এমনকি এই নিয়েই বানি ইসরায়েলদের বংশে মুসা আলাইহিস সালাম থাকা অবস্থায় 12টা গোত্র হয়ে গেছিল, 12টা দল হয়ে গিয়েছিল এবং এক দল অপর দলের উপরে হিংসা করত বিদ্বেষ করত, যার জন্য ঘটনা ঘটে গেছিল যে এক ব্যক্তি হত্যার পরিপ্রেক্ষিতে এক ব্যক্তিকে যখন হত্যা করা হলো সে একটা নেতার একটা ওই 12টা গোত্রের মধ্যে একটা গোত্রের নেতা তার ছেলে যখন হত্যা হলো তখন তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা একে অপরের উপরে দোষারোপ চাপাতে থাকলো বলে আমার উপরে আমাদের উপরে আমার ছেলের উপরে তোমাদের সম্প্রদায় হিংসা করে, আবার সে বলতে লাগলো না আমরা হত্যা করি অমুক সম্প্রদায় হত্যা করে যে হতে পারে। এইরূপ বিবাদ যখন মুসা আলাইহিস সালামের দরবারে গেল তো মুসা আলাইহিস সালাম বললেন বিচার অবশ্য হবে,
হত্যাকারীকে সেটা খুঁজে তালাশ করা হবে। তো তোমরা নিজেদের ভিতরে যে ঝগড়া বিবাদ এগুলোকে বন্ধ করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহি নিয়ে তিনি বললেন যে তোমরা একটা গরু জবাই করো। এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে যতটা নির্দেশ দেওয়া হয় ততটা তোমরা পালন করো। তার ভিতরে ঢুকে কেন করতে হবে, কি করতে হবে, এ সম্পর্কে তোমরা জিজ্ঞাসাবাদ করো না, যার কারণে পূর্বের কমগুলো পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে আর তাদের উপরে বেশি বেশি করে চাপিয়ে দেওয়া হয়েছে। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা একটা গরু জবে করো, সেই গরু জবে করে আমার কাছে এসো, এসো তার গোশত নিয়ে আমি তোমাদের হত্যাকারী ব্যক্তিকে খুঁজে বের করে দেবো। তখন তারা মূসা আলাইহিস সালামকে বললো, হে মূসা, আপনি কি আমাদের সঙ্গে তামাশা করছেন নাকি, ঠাট্টা করছেন নাকি? আমাদের এক ব্যক্তি হত্যা হয়ে গিয়েছে, তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে তাকে হত্যা করেছে, আর আপনি আমাদেরকে বলছেন গরু জবে করতে। তো মূসা আলাইহিস সালাম বললেন, দেখো আমাকে আল্লাহর পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। অতঃপর তারা আবার ঘুরে এলো, হ্যাঁ মুসা তুমি বলো গরুটা কেমন গরু, সেই গরুটা কেমন হওয়া উচিত, কি ধরনের গরু। তখন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর পক্ষ থেকে জেনে বলে দিলেন, সেই গরুটা এমন গরু যেটা কোনো সেচের কাজে ব্যবহার করা হয়নি, যেটা কোনো চাষের কাজে ব্যবহার করা হয়নি, যে এখনো সন্তান প্রসব করেনি, একদম যুবক। তারপরে আবার ঘুরে এলো, ওই পর্যন্ত হয়ে যেত কিন্তু তারপরে আবার ঘুরে এলো, হে মুসা সেই গরুটার রং কি, কালার কি হবে, তাকে দেখতে কেমন হবে। আবার নির্দেশ চাপিয়ে দেওয়া হলো, সেই গরুটা হলুদ বর্ণের হবে। তো সেই গরুরও ঘটনা রয়েছে অন্য, যে তার মালিককে যখন গিয়ে দুই মায়ের বাটা থাকতো, তাদের অভাব ছিল অনেক, তাদের সম্পদ বলতে একটা বাছুর তার বাবা রেখে গিয়েছিল, সে যখন বড় হলো তাদের অভাব মোচনের জন্য উপায় আর নেই সেই গরুটাকে বিক্রি করা ছাড়া, যখন বাজারে গেল ফেরেশতা এলো মানুষের রূপ ধারণ করে এবং সেখানে দরদাম করতে থাকলো, তার মা বলে দিয়েছিল বাবা এই দামের বেশি তুমি বিক্রি করবে না, সে যখন ওই দাম দিল ফেরেশতা সেখানে দাম বাড়াচ্ছে, বলছে বাবা এই দাম ছাড়াও তুমি অত দামে দেবে, এই গরু এই দামে দেবে না। তখন যখন নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি দাম দিতে চাইছে তখন সে নিচ্ছে না, তখন সে ফিরে গেল আমার মার যেটা বলেছে সেটা ছাড়া দিতে পারবো না। যখন সে নিজের মায়ের কাছে ফিরে গেল যে এত দাম দিচ্ছি কিন্তু কাস্টমার এসে আমাকে এত দাম দিচ্ছে, তখন তার মা বলল যদি দিতে চাই তাহলে সেটা গ্রহণ করো। আবার ফিরে সে দাম বাড়িয়ে দিল, এইভাবে দামটাকে উচ্চ করে দিল। যখন নির্দিষ্ট হেরা যখন খুঁজতে খুঁজতে মুসার কম যখন পৌঁছলো সেখানে, তখন তারা যে দাম চাইছে তারা দিতে অপ্রস্তুত, দিতে পারবো না, এই এইটুকুর গরুর দাম এত কেন হবে। তো আল্লাহর পক্ষ থেকে এটা ছিল যে সেই গরুর দামটা যাতে এমন পায় তাদের যাতে অভাবটা মোচন হয়ে যায় আর এদেরও পূরণ হয়ে যায় যা কিছু এরা চাইছে। যখন সেই দামেতে তারা কিনতে বাধ্য হলো, তার মা সন্তুষ্ট হয়ে আবার মূসা আলাইহিস সালামের কাছে ফিরে এলো, সেখানে বিভিন্ন যুদ্ধের জন্য জিহাদের জন্য যে প্রস্তুতি করা হচ্ছিল সেই জন্য তার অর্ধেক অর্ধেক অর্থ সে আবার দান করে চলে গেল। একটা ছিল কৃপণ কম, তারপরে হিংসুটি বিদ্বেষ জনিত কম। তো সেই গরুকে যখন আনা হলো তাকে জবে করা হলো, যে লাশ রাখা ছিল তার থেকে একটা টুকরো নির্দিষ্ট জায়গায় একটা টুকরো কেটে তার লাশকে ছোঁয়ানো হলো, লাশ উঠে বসলো এবং কে তাকে হত্যা করেছে, নিজেরই সম্প্রদায়ের ব্যক্তি তাকে হত্যা করেছে, যেহেতু একটা মেয়ে ঘটিত ব্যাপার ছিল সেখানে, যে অমুক নারীর সঙ্গে এর বিবাহ হতে যাচ্ছে, আমি ওই নারীকে বিবাহ করতে চাই। অতএব এই ধরনের একটা ঘটনা ছিল যার পরিপ্রেক্ষিতে তার একদম বন্ধু, যাকে বন্ধু জানে, যাকে হিতাকাঙ্ক্ষী জানে, সবচেয়ে প্রিয় জানে, একে অপরের মধ্যে মোহাম্মদ রোগে জানে, এতে ওকে হত্যা করতেই পারে না, দেখা গেল সেই ব্যক্তি উঠে তার নাম বলে দিয়ে কারণ বলে দিয়ে আবার আল্লাহর হুকুমে শেষে মারা গেল। তো আল্লাহর পক্ষ থেকে যেটা চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশ দেওয়া হয় সেটাকে পালন করতে হবে। আর মানুষের সম্প্রদায়রা হিংসার কারণে, একে অপরের হিংসার কারণে ধ্বংস হয়েছে। আর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীন ইসলাম অবতীর্ণ হলো, তাকে পরিপূর্ণতা দান করা হলো,
তারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে যেখানেই তারা ছিল, তারা কিন্তু আজ পর্যন্ত এবং ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত মুসলিমদের ইসলামের সবচেয়ে বড় শত্রু। অতীতেও সে ইহুদিরা ছিল, এখনো আছে, এবং বিশ্বের শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ঈসা আলাইহিসসালাম আসছে এবং তাদেরকে হত্যা করছে সেই পর্যন্ত তারা মুসলিমদের সবচেয়ে বড় প্রধান শত্রু। আজকের ইসরায়েলের বুকেতে বসে, পৃথিবীর বুকেতে যে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলিমদের উপরে যত রকমের ষড়যন্ত্র করা হচ্ছে, এদেরকে ফাঁসানোর জন্য, এদেরকে হারাম খাদ্য ভক্ষণ করানোর জন্য, এদেরকে শরীয়ত ছাড়া শরীয়ত বহির্ভূত কাজ করানোর জন্য সমস্ত কিছু ছক অঙ্কন করা হচ্ছে একটা ছোট্ট রাষ্ট্রে বসে, সেটা হচ্ছে আপনার জেরুজালেমে বসে করা হচ্ছে, ইহুদি রাষ্ট্রে করা হচ্ছে। আর পৃথিবীর বিভিন্ন জাত, বিভিন্ন রাজা, বিভিন্ন মন্ত্রীরা সেখানে গিয়ে তাদের দেশের মুসলিমদেরকে জব্দ করার জন্য সেখান থেকে ছকগুলো নিয়ে আসছে, ব্লু প্রিন্ট নিয়ে আসছে তারা। তো এরা ধ্বংস হবে কখন? তাদেরকে ধ্বংস করার ক্ষমতা একমাত্র ঈসা আলাইহিস সালাম যখন আসবে, প্রথমে তার তিনি সেই জাতিকে ধ্বংস করবে। এবং এমনকি ইহুদিরাও জানে যে শেষের বেলা এটা ঘটবে। যখন এক মুসলিম এক ইহুদিকে বলছে, আরে তোমাদের কিন্তু আমরা হত্যা করব, এমন সময় তোমরা যদি গাছের পেছনেও লুকিয়ে থাকো তাহলে গাছ বলে দেবে, হে মুসলিম, আমার পেছনে এই ইহুদি লুকিয়ে আছে। তখন সেই ইহুদি বলছে, তোমরাও সে মুসলিম নও, তোমাদের ইমান সেরকম পাকা নয়, আর আমরাও সেরকম দুর্বল ইহুদি নয়। তো শেষের বেলা এমন হবে, ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জাল এসে পড়বে, দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চলতে থাকবে, তখন ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করা হবে। আর ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করার পর ইহুদি এবং নাসারা এই দুটি সম্প্রদায়কে হত্যা করবেন, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন তিনি। তো হিংসা বিদ্বাস, হিংসা আর বিদ্বেষ, এই দুটি জিনিস এত ভয়ঙ্কর জিনিস যে একে অপরকে শেষ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য বলছেন যে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে বিশেষ জ্ঞান দান করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যাদেরকে বিশেষ নিয়ামত দান করা হয়েছে, তার জন্য যদি কেউ হিংসা করে তাহলে তাদের ধ্বংস অনিবার্য। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন আমাদেরকে পবিত্র কোরআনের আপনার 113 নম্বর সূরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো পাঠ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সকালের প্রভু কাছ থেকে। কে সে আল্লাহ? মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর অনিষ্ট হতে। মিন শাররি গাসিকি ইযা ওয়াকাব, আর যখন রাত অন্ধকারে ঘনিয়ে আসে, ঘনীভূত হয়, সেই রাতের বেলা যে প্রাণী হোক, জিন হোক, হাওয়া হোক, বাতাস হোক, যেগুলো বের হয়, তার অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। অমিন শাররি নাফাসাতি ফিল উকদ, আমি আশ্রয় প্রার্থনা করছি মহান আল্লাহর কাছে জাদু টোনা, আপনার মন্ত্র, খারাপ তকদির, এই সমস্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করছি। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিংসুক থেকে এবং তাদের হিংসা করা থেকে, হিংসুক থেকে এবং তাদের হিংসা থেকে। কারণ হিংসা এমন একটি আপনার রোগ যে একটা লোককে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র ধন দৌলতের মালিক করেছে, সে গাড়ির মালিক, জমির মালিক, বাড়ির মালিক, বড় বড় ফ্যাক্টরি আছে, ধন দৌলত সব কিছু আছে, কিন্তু তার পাশে একটা মানুষ এসে যদি বসবাস করে, তার পাশে যদি একটা মানুষ থাকে, সে যদি তার একটু সুখ হয়, একটু গাড়ি হলো, একটু বাড়ি হলো, এই ব্যক্তি তার থেকে 90% বেশি, কিন্তু সে 10% সুখে বরদাস্ত হতে পারে না। এ শুধু আশা করে ও কখন ধ্বংস হবে, ওর কখন গাড়ি পুড়ে ছাই হবে, ও কখন অ্যাক্সিডেন্টে মারা যাবে, ওর কখন ক্ষতি হবে, ও যে আস্তে আস্তে বাড়ছে এটা সে বরদাস্ত করতে পারে। এ এত সুখে থাকার পরেও এসি ঘরে থেকে এর শান্তি নেই, ভালো খাবার খেয়ে শান্তি হয় না, কারণ এ সবসময় অপরের ক্ষতি চায়। অপরের ক্ষতি না হবে যতক্ষণ পর্যন্ত এর মনে শান্তি পাবে না। তাহলে ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও অপরের প্রতি হিংসা করার দৌড়িয়ে, অপরের প্রতি হিংসা করার কারণে এই ব্যক্তির
সুখে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না, কারণ ও অপরের ভালো সহ্য করতে পারে না, অপরের উন্নতি সহ্য করতে পারে না। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা এমন একটি পাপ যেটা আপনার নেক কর্মকে, আপনার নেকিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি যে আস্থা রাখলে তার ইবাদত করলে সেগুলোকে পুড়ে ছাই করে দেবে হিংসা বিদ্বেষ। কোনো মতে আমাদের অপরের প্রতি হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। তবে একটি জায়গায় সহিহ বুখারী আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস নম্বর 1409, সেখানে তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিংসাটা তো হারাম কিন্তু ঈর্ষা জায়েজ। ঈর্ষা এবং হিংসার মধ্যে পার্থক্য আছে। হিংসা হচ্ছে কোনো ব্যক্তি গাড়ি করেছে আপনি চাইছেন তার গাড়িটা ধ্বংস হয়ে যাক, কোনো ব্যক্তি বাড়ি করেছে আপনি চাইছেন তার বাড়িটা ধ্বংস হয়ে যাক। কিন্তু ঈর্ষা হচ্ছে কোনো ব্যক্তি আপনার এগিয়ে যাচ্ছে, সে উন্নতি করছে, আপনার মনে মনে ধারণা হচ্ছে যে আমি যদি ওরকম পারতাম, আল্লাহ যদি ওরকম সম্পত্তি আমাকে দান করতো, আল্লাহ যদি ওরকম জ্ঞান আমাকে দান করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওরকম সুখ শান্তি আমাকে দান করতো, আমাকে প্রচেষ্টা করতে হবে, আমাকে নিজের প্রচেষ্টার মাধ্যমে সেটাকে প্রাপ্তি করার চেষ্টা করতে হবে, যে ওর থেকে ভালো আমি কি করে হব, এটা যায়। আর তাও দুই ক্ষেত্রে যায়, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়, দুই ব্যক্তির প্রতি ঈর্ষা করা যায়। কোনো এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দৌলত দান করেছেন, সেই ব্যক্তি ইমানদার, আর তাকে ধন দৌলত দান করার পরে তাকে এই সুমতি দান করেছেন যে সে ধন দৌলতটা আল্লাহর পথে ব্যয় করে নেকি সঞ্চয় করছে, নেকি কামাচ্ছে। আমি ভাবতে পারি, কোনো অন্য ব্যক্তি ভাবতে পারে, হায় আল্লাহ ও কত নেকির কাজ করছে, ও বই পুস্তক কিনছে, নেকি রাস্তা দান করছে, মানুষকে সহযোগিতা করছে, অনেক কিছু নেকির কাজ করছে, যদি আমাকে আল্লাহ ওরকম ধন দৌলত দিত আমি ওইরকম নেকির মধ্যে খরচ করতে পারতাম। এভাবে করা যায়, এভাবে ভাবনা চিন্তা করে এটাকে বলা হয় হিংসা। হিংসা নয় যে ওটা করছো ধ্বংস হয়ে যাবে যদি না পারে, এটা হচ্ছে হিংসা, এটা হারাম। আর হিংসাটা হচ্ছে গায়েজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কে, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কোনো একটা ভালো আলেম, যে প্রকৃত আলেম। আজকে সমাজের মধ্যে যারা আলেমকে দেখা যায়, যাদেরকে আলেমকে দেখা যায়, যে আলেম সম্প্রদায়কে অধিকাংশ আমি দেখেছি যে 90% করা যেতে পারে যে আপনার একদম ইলম অর্জন করার পরে ইলমের উপরে আমল নেই, নচেত ইলম অর্জন করার পরে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লুটেপুটে খাচ্ছে। কেউ বক্তৃতা করে দাবি করে পয়সা নিয়ে খাচ্ছে, কেউ মিথ্যা বলে খাচ্ছে, কেউ সুযোগ পেলে অপরকে লুটে নিচ্ছে, কেউ আবার মিথ্যা বলে বিভিন্নভাবে বিশ্ববাসীর কাছে, মুসলিমদের কাছে চাঁদা সংগ্রহের উপর প্রয়োগ করছে, আপনার পীরের সকলে আপনার অনেক কিছু মানে বাহানাতে তারা লুটে যাচ্ছে। তো 10% যদি আলেম থাকে যাদের ইলমের উপরে আমল আছে এবং তারা সত্যিকারের দিনের জন্য কাজ করে, এরকম কোনো আলেম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন, সেই ব্যক্তি নিজের বক্তৃতার মাধ্যমে হোক, নিজের লেখনের মাধ্যমে হোক, দিনের কাজ করে, দিনের প্রচার করে, আপনাকেও ভাবনা চিন্তা করতে হবে যদি আমার কোনো ছেলে বা আমি যদি ওরকম ইলম অর্জন করতে পারতাম, ওরকম জ্ঞান অর্জন করতে পারতাম, ওর মতো যদি আমিও দিনের কাজ করতে পারতাম, দিনের সেবা করতে পারতাম, যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছে, আমাকে বা আমার বাড়ির কাউকে সেরকম জ্ঞান যদি দান করতো, আমি বা আমার কোনো ভাই হোক, পুত্র হোক, তারা যদি ওরকম দিনের প্রচার করে নেকি অর্জন করতে পারতো, এটা হচ্ছে জায়েজ, এটা হচ্ছে ঈর্ষা। হিংসা নয়, হিংসা মানুষকে একে অপরের থেকে দূরে নিয়ে যায়, একে অপরের সম্পর্ককে ছিন্ন করে, আর একে অপরের নেকিকে সম্পদকে, আপনার অর্জিত প্রধান সম্পদ হচ্ছে নেকি, যার কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতটা কিয়ামতের দিনে পাবেন, সেটাকে খেয়ে নেয়, সেটাকে হিংসা খেয়ে ফেলে। কিন্তু ঈর্ষা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, অন্যেরও যেমন করছে, কর্ম করছে, নেক কর্ম করছে, ভালো কর্ম করছে, আপনাকে সেই দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত প্রকারের হিংসা বিদ্বেষ হতে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দিনের খিদমত করার সুযোগ প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা মা লা ইবাদিহি আল্লাযী ইবাদা সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে ছুটে থাকতে বলেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কাজ সংমিশ্রণভাবে সকলে মিলে ঐক্যভাবে ঐক্যবদ্ধভাবে তিনি আমাদেরকে করতে বলেছেন, আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন তার পবিত্র কোরআনে সূরা তওবার মধ্যে আয়াত নম্বর 24 এর মধ্যে অনেক কিছু তিনি উল্লেখ করেছেন যে মানুষের কাছে প্রিয় হচ্ছে কি, মানুষের আপনার ঘর বাড়ি, ভাই বন্ধু, আপনার স্ত্রী, আপনার ধনসম্পদ, এই সমস্ত কিছু হচ্ছে প্রিয়, কিন্তু এই সমস্ত কিছু চাইতে যদি আল্লাহকে, তার রসুলকে এবং তার পথে সংগ্রাম করা যেতে তারা বেশি ভালো না বাসে, তাহলে জানতে হবে যে তাদের ঈমান পরিপক্ক হয়নি। আর আল্লাহর পক্ষ হতে তারা আগামীর অপেক্ষা করুক। বর্তমানে যদি দেখা যায় আপনার চতুর্দিকে দিনের পথে আহ্বান করার লোকের অভাব রয়েছে, দিনের পথে কাজ করার লোকের অভাব রয়েছে, দিনের পথে সংগ্রাম করার লোকের অভাব রয়েছে, কিন্তু আপনার দুনিয়াবি কোনো দিক হোক, শয়তান যেগুলো আমাদের চোখেতে মনোরম করে তুলেছে, আকৃষ্ট করে তুলেছে, সেই সমস্ত কাজে মানুষকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করতে হয় না, বরং মানুষ কিছুটা ইঙ্গিত পেলেন সেদিকে এগিয়ে যায় আপনা আপনি, কিন্তু দিনের পথে আপনি যদি ডাকেন মানুষদেরকে পাওয়া যায় না। অথচ আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে সকলেরই একটি আয়ু আছে, সেই নির্দিষ্ট দিনের পরে, নির্দিষ্ট ক্ষণের পরে, নির্দিষ্ট মিনিট, নির্দিষ্ট সেকেন্ড, যখন তার নির্ধারিত যে সময় করা আছে সেই সময় যখন আসবে পৃথিবীর আর কেউ থাকবে না। পৃথিবীর ইতিপূর্বে বহু সম্রাট, বহু রাজা, বহু বাদশা, অনেক নবী এবং রসুলগণ যারা আল্লাহর প্রিয় বান্দা, তারাও এই পৃথিবীর বুকে এসেছিলেন এবং তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকেও বিদায় নিতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য বলেছেন যে এটা হচ্ছে কর্মক্ষেত্র, এটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র, এখানে আমাদের কর্ম করতে হবে, ফলাফলটা আমরা কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পাবো। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে এই পৃথিবী থেকে তোমরা কেমন মনে করো, মনে করে একটা সফরে বার হয়েছ, সেই সফরটা শেষ হলে আবার তোমাকে বাড়িতে ফিরে আসতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসাফিরের ন্যায় পাঠিয়েছেন এই পৃথিবীতে, আমাদের জীবনটা তিনি কর্মক্ষেত্র হিসেবে আমাদেরকে দিয়েছেন, এখানে আমাদের যখনই নির্দিষ্ট আমাদের দিন শেষ হয়ে যাবে তখন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত যে বলা আছে, প্রত্যেক নাফসকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, সেই মৃত্যুর দিকে আমাদের ঢলে পড়তে হবে, আর তারপর আলামে বারজাতে বসবাস, অতঃপর কাল কিয়ামতের দিনে যে ফাইনাল হিসাব নিকাশ, তারপরে আপনার এই পৃথিবীতে জীবনেতে আপনি জ্ঞান অর্জন করার পরেতে আপনার স্বাভাবিক জ্ঞান ধীরে ধরার পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন সমস্ত কিছুর হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে, কারোর প্রতি কোনো অবিচার করা হবে না। সেই দিন আপনার কর্মের হিসাব নিকাশ হবে, সেই দিন আপনাকে কর্ম হিসাবে আপনার উপরে হয় জান্নাত কিংবা জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে। তো আমাদের এই জীবন থাকতে জীবনের মূল্যটাকে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের আমাদেরকে খিদমত করতে হবে, আর তার জন্য প্রয়োজন আছে বিভিন্ন জায়গায় গাইডের প্রয়োজন আছে। আমাদের যে গত সপ্তাহে যারা গেছিল, গত সপ্তাহে যারা 13 তারিখে গেল, অতগুলো যে বক্তার বক্তৃতা শুনলো তারা কি শিখল, মূলত সকল বক্তার বক্তৃতা মিলিয়ে একটাই নির্দেশ বেরিয়ে এসেছে, সেটা হলো নির্দেশ যেটা সেটা হচ্ছে নিজেকে প্রথম গঠন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সৎ বান্দা হিসেবে আপনার ভিতরে সৎ চরিত্র থাকতে হবে, ভাষা নরম থাকতে হবে, আপনার লোকের প্রতি সদয় হতে হবে, এবং অতঃপর আপনাকে সৎ হওয়ার পরেও নিস্তার নেই, আপনাকে সততার দাওয়া দিতে হবে যাতে অন্য মানুষকে আপনি মসজিদমুখী করতে পারেন, অন্য মানুষদেরকে আপনি আল্লাহর দিন থেকে যারা গাফিল হয়ে আছে, দূরে সরে আছে, তাদেরকে যাতে আপনি আল্লাহর দিনের প্রতি আহ্বান করতে পারেন, তাদেরকে যাতে দিনের কথা শোনাতে পারেন, দিনের কথা বলতে পারেন, এবং অন্যান্য ব্যক্তি যারা পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে তাদেরকে পাপ থেকে যাতে বিরত রাখতে পারেন, সে দায়িত্ব আমাদের উপরে রয়েছে। এই দায়িত্ব পালন না করলে মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে ঘটে গেছে ঘটনা, সূরা বাকারার মধ্যে সেই ঘটনাও আছে যে মূসা আলাইহিস সালামের কওমকে বলা হয়েছিল
তোমরা শনিবার দিন আমাদের যেমন শুক্রবার দিন আজকে জুমার দিন আমরা সমবেত হয়েছি তো মূসা আলাইহিস সালামের কওমের উপরে শনিবার দিন ছিল তাদেরকে একত্রিত করা হতো তারা একত্রিত হতেন আল্লাহর ইবাদতের জন্য এবং ওই দিনকে তাদের কর্ম সবকিছু নিষিদ্ধ ছিল আর তাদের পেশা ছিল সমুদ্রের পারে যারা বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা বলা হয়েছিল শনিবার দিনে তোমরা মাছ ধরা থেকে বিরত থাকো তো কিছু মানুষ বিরত থাকতো কিছু মানুষ বিরত থাকতো না এবারে আরেকটা সম্প্রদায়কে বলা হয়েছিল সবাইকে যারা বিরত থাকতো যে তারা বিরত থাকছে না তাদেরকে তোমরা নিষেধ করো এরা কিন্তু নিষেধও করলো না কিছু মানুষ ছিল অল্প স্বল্প মানুষ যারা নিষেধ করতো যে শনিবার দিন দিনকে আল্লাহর ইবাদতের দিন তোমরা এই দিনকে মাছ ধরো না আর ওই শনিবার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন মাছগুলোকে বেশি বেশি তাদের কাছাকাছি করে দিতেন তো কি করতো কিছু মানুষ বিরত থাকার ফলেও আবার ফাঁস পেতে দিত যাবে এখানে এসে আটকে যায় অর্থাৎ সম্পূর্ণভাবে বিরত থাকতো না দেখা গেল হঠাৎ একদিন যে সকালবেলা দেখা গেল কিছু মানুষের সতল চেহারা পুরো বানর হয়ে গেছে সম্পূর্ণ বানর ওই বানর হয়েছিল দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যারা ওই শনিবার দিন নিষেধ হওয়া সত্ত্বেও মাছ ধরতো তারাও বানর হয়ে গেছিল আর যারা নিষেধ করতো না নিষেধকে তোয়াক্কা করে যারা মাছ ধরতো তারা বানর হয়ে গেছিল আর যারা মাছ তো ধরে না কিন্তু নিষেধও করতো না তারাও বানর হয়ে গেছিল কেবলমাত্র তারা বাঁচল যারা তাদেরকে নিষেধ করতো যে ভাই এই দিনকে তোমরা এইভাবে কাজ করো না আল্লাহর পক্ষ থেকে যেমন যেমন আমাদের ছয় দিন দেওয়া হয়েছে রোজি রোজগার করার জন্য তো ছয় দিনকে আমরা রোজি রোজগার করি একদিনকে আমরা ছেড়ে দিই আল্লাহর ওয়াস্তে আমরা দিনের দিনের পথে আসি দিনের কথাবার্তা শ্রবণ করি আমরা ইবাদত কানায় গিয়ে ইবাদত করি যারা বারণ করতো তারা বেঁচে গেল আর যারা বারণ করতো না কিন্তু করতো না কাজ মাছ ধরতো না কিন্তু বারণও করতো না নিষেধও করতো না তো এই দুই শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন একদিন সকালে হঠাৎ দেখা গেল তাদের সকলের চেহারা বানরে পরিণত হয়েছে তো অনুরূপ দশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দোয়া করেছিলেন সেই দোয়াগুলো কবুল হয়েছে তো সেটার মধ্যে একটি দোয়া হচ্ছে যে পূর্বের সম্প্রদায়দেরকে যেভাবে ধ্বংস করা হয়েছিল আসমান থেকে পাথরের বৃষ্টি করা হয়েছিল জমিনকে ফেড়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেমন লুত আলাইহিস সালামের কওমকে কি করা হয়েছে লোহিত সাগরে যেটা রয়েছে এখনো পর্যন্ত লুত আলাইহিস সালামের কওমের বসবাস ছিল সেখানে সম্পূর্ণ নিচেটাকে উপরে করে দেওয়া হয়েছে আর উপরটাকে নিচে ধপসিয়ে দেওয়া হয়েছে পুরো পরিবর্তন করে দেওয়া হয়েছে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টে দিয়েছেন তো সেই রূপ হে আল্লাহ আমার উম্মতের উপরে সেরকম কোন গজব যাতে অবতীর্ণ না হয় যার কারণে আমরা এখন এত পাপের মধ্যে নিমজ্জিত থেকেও দিনের কাজ না করেও আল্লাহর অসংখ্য নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেও আমরা এই পর্যন্ত টিকে আছি কিন্তু সেই টেকাটা বেশি দিনের নয় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন তার সঙ্গে আবার দোয়া করেছেন তার সঙ্গে ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন যখন নর্তকীরা মাথায় নাচবে এবং বাদ্যযন্ত্র অজস্র হয়ে যাবে সুরা পান করা হবে তখন তোমরা অপেক্ষা করো তখন চেহারা বিকৃত হয়ে যাবে দেখবে যে চেহারাকে বিকৃত করে দেওয়া হয়েছে জমিন ধ্বংসে উপর থেকে পাথর বর্ষণ হয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এরকম ভবিষ্যৎ বাড়িও আবার তিনি সাবধান বাড়িও তিনি করে গিয়েছেন তা আজকের বিশেষ করে যুবক যুবতীরা কোন দিকে আকৃষ্ট গান বাজনা অশ্লীলতা মদ্যপান চারিদিকে এই সমস্ত কিছু রমরমা চারিদিকে যদি দেখা যায় আরে শহর অঞ্চলগুলোতে গান বাজনা উঠে গিয়েছে গ্রামে কারণ মুসলমানই হচ্ছে সে গান বাজনা ঢং 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 করে সারা রাত বাদ্যযন্ত্র নিজেরা ঘুমিয়ে গেছে অন্য জায়গায় কিন্তু বাদ্যযন্ত্রে মানুষের ঘুমকে হারাম করবে যা কিছু হবে গান বাজনা ছাড়া কিছু হয় না শহর হতে সব কিছু উঠে গেলে এমনকি অনেক জায়গায় নিয়ম কানুন করে দেওয়া হয়েছে অনেক জায়গায় জামাত সূত্রে পরিষ্কার তারা কঠোরভাবে দাঁড়িয়েছে যে বাড়িতে গান বাজনা হবে সেই বাড়ি বিয়ে পড়ানো হবে না সেই বাড়িতে খেতে যাওয়া হবে না সেই বাড়ির জানাজা নামাজ পড়া হবে না অনেক জায়গায় কঠোর নিয়ম করে দিয়েছে এমনকি হানাফি ভাইরা উত্তরপ্রদেশ যান আপনার চলে যান ঝাড়খণ্ডে সেখানে নিয়ম করে দিয়েছে যেখানে ডিজে বাজবে সেখানে বিয়ে পড়ানো হবে না যাদেরকে আমরা বেদাতি বলি মুশরিক বলি তারা পর্যন্ত নিয়ম করে দিয়েছে কিন্তু
এখন পর্যন্ত মানুষের সংশোধন হচ্ছে না। এরা বলে আমরা মুসলমান, আমরা আলে হাদিস, আমরা ভালো মুসলমান। যা কিছু হবে গান ছাড়া বাজনা ছাড়া যেন কিছু হয় না। এই গান বাজনা কতটা ভয়ঙ্কর, আল্লাহর রাসূল যখন দোয়া করেছেন আমার উম্মতের উপরে এরূপ না হয় শাস্তি, আবার তিনি আমার ভবিষ্যৎবাণী করেছেন, দোয়া করেছেন যখন নর্তকী নাচবে, যখন মদ্যপান করা হবে, যখন গান বাজনার মধ্যে মানুষ বিবর হয়ে যাবে, তখন অপেক্ষা করো চেহারা তাদের বিকৃত করে দেওয়া হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, জমিনকে ধ্বংসিয়ে তাদেরকে প্রবেশ করে নেওয়া হবে। অতএব আমাদের সাবধান হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, নিজেদের পাপ থেকে বা হিংসা বিদ্বেষ ছেড়ে একে অপরে মিলে দিনের কাজ যাতে আমরা করতে পারি সেই প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সমাজের মধ্যে প্রদান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।